হ্যালো ভিউয়ার, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ভেরিতে। আজকের টপিকটি শুরু করার আগে কিছু কথা না বললেই নয়, আজকের টপিকটি যেটি দেখাবো সেটি দ্বারা যদি আপনি কোনো ক্ষতি বা কারো কোনো ক্ষতি করেন বা কোনো খারাপ কাজে ইউজ করেন, তাহলে অ্যান্ড্রয়েড টিপস বিডি বা আমি বা আমরা কেউ দায়বদ্ধ নই। সো অনেকে বলতে পারেন যদি দায়বদ্ধ নাই থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করার কারণ কি? জাস্ট আমার মজার জন্য ইউজ করছি। এক্সাম্পল ফর, আপনি একটি ছুরি দিয়ে একটি অর্থাৎ সুইসাইড করা ব্যক্তির রশি কেটে তাকে তাকে জীবন বাঁচাতে পারেন এবং ওই ছুরি দিয়ে ওই ব্যক্তিকে হত্যা করতে পারেন। সো এটি আপনার মন মানসিকতার উপর নির্ভর করে যে আপনি কি ইউজ করবেন, কোন জিনিসটা কিভাবে। তো চলুন দেখা যাক আজকের অ্যাপ্লিকেশনটি। তো প্রথমে আজকে অ্যাপ্লিকেশনটি একেবারে নতুন, অর্থাৎ মেবি ওয়ান অর্থাৎ একদিন হয়তো বা দুদিন আপনারা পাবলিশ হয়েছে প্লে স্টোরে, যত সম্ভব আমার মনে হয় বা এক সপ্তাহ হয়েছে। তো চলুন দেখা যাক অ্যাপ্লিকেশনটি। অ্যাপ্লিকেশনটি হচ্ছে লিখতে হবে EDIT ইডেট WABPAGE পেজ গো। সো ডান। সো এটি দ্বিতীয় নাম্বারে চলে এসে এটি বেসিক ওয়েবসাইট এডিট করবে। সো এটি কাজ আসলে না দেখালে নয়, জাস্ট দেখাতে হবে আপনাদেরকে। জাস্ট আমি এখান থেকে ওপেন করছি। সো এই অ্যাপ্লিকেশন প্রথমবার ওপেন করলে আপনাকে বলে দিবে যে আপনি যদি কোনো খারাপ কাজ ইউজ করেন তাহলে অথরিটি কোনো দায়বদ্ধ নেবে না। সো প্লিজ খারাপ কাজ ইউজ করবেন, জাস্ট মজা করতে পারেন। সো সাপোজ এখানে আপনি লিখতে পারেন, ওকে ডান, এখানে লিখতে পারেন মোবাইল প্রাইস, জাস্ট অ্যাডভার্টাইজ মোবাইল মোবাইল প্রাইস ইন্ডিয়া। সাপোজ আমি জাস্ট ইন্ডিয়া দেখাচ্ছি, ইন্ডিয়া চলে এসেছে। তো সাপোজ এখানে দেখা যাচ্ছে তারপর হচ্ছে ল্যানোভো PHB। সো আপনি ইচ্ছা করলে এই এই জায়গায় যেটা দেখতে পাচ্ছেন কলমের মতো, জাস্ট এখানে ক্লিক করবেন, দেখবেন কলমের মতো এই জিনিসটা নীল হয়ে গেছে। সো জাস্ট এখানে ক্লিক করার পর আপনি ইচ্ছা করলে এখানে এডিট করতে পারেন, জাস্ট সরাসরি এডিট করতে পারেন। সাপোজ আপনি দিলেন মাত্র 1000 রুপি, 1000 রুপি। সো কথাটা বুঝতে পেরেছেন? আপনি ইচ্ছা করলে আবার এখান থেকে ইচ্ছা করলে সব কিছু কেটে আপনার নিতে, আর সাপোজ আপনার নাম মোবারক। সো অর্থাৎ আপনি এখানে ইচ্ছে করলে এখানে যা ইচ্ছা তাই লিখতে পারেন, খুব সহজে যা ইচ্ছা তাই লিখতে পারেন, এখানে কোনো বাধা বিপত্তি নেই। অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশনগুলো এডিট করতে পারেন। সাপোজ আপনি এখানে লিখলেন ফেসবুক FB, সরি FB উই গো, ওকে ডান। সো আমরা ফেসবুকে ক্লিক করলাম। সো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি, কারণ হচ্ছে এটি খুবই ইউনিক একটি অ্যাপ্লিকেশন। এটি হয়তো আমি আপনাদের সাথে বাজি ধরে বলতে পারি এটি আপনি আগে দেখেননি। সো যারা যারা দেখেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এতটুকুই আশা রাখি। সো আপনি এখানে ইচ্ছে করলে সাপোজ দেখুন এখানে আছে প্লিজ এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। আমি এখানে ইচ্ছা করলে এখানে এডিট করতে পারবো, এগুলা দেখুন কী সুন্দরভাবে কেটে যাচ্ছে। ইচ্ছা করলে আপনি এভাবে এভাবে আপনি কারো কমেন্ট কারো অ্যাসেজার্স আপনি খুব সুন্দরভাবে এডিট করতে পারেন। তো চলুন দেখা যাক এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা আর পাসওয়ার্ডটা দেওয়া যাক। সো উই ডান। জাস্ট এখন আমি আমার ফেসবুকে লগ ইন করলাম। জাস্ট এখানে আছে কি, সাপোজ আমি এখানে একটা ওপেন করছি, ওকে ডান। সো আপনি এখানে জাস্ট এটি ক্লিক করার পর আবার এখানে নীল যে নীল হয়ে কালো থেকে নীল হয়েছে, জাস্ট আপনি এখান থেকে এটি এডিট করতে পারবেন খুব সহজে। যেমন ধরো ফটো আছে, সো আপনি এখানে ফটো থেকে শেয়ার শেয়ার আপনার মোবারক মোবারক জাস্ট ডান। আপনি এখানে আপনি আপনার নাম লিখতে পারেন খুব সহজে। সো এক কথা হচ্ছে এখানে সব কিছু আপনি এডিট করতে পারেন। সাপোজ এখানে কেউ কমেন্ট করছে, সো এখানে কমেন্টগুলো আপনি ইচ্ছে করে এডিট করতে পারেন খুব সহজে। সাপোজ ওকে ডান। সো আমার এখানে ইচ্ছে হলো মোবারক লিখতে পারি, MUBAR মোবারক। জাস্ট এটি আমি জাস্ট দেখুন মোবারক লিখে ফেলেছি কমেন্টের ভিতরে। জাস্ট আপনি এটি স্ক্রিনশট নিয়ে আপনার বন্ধুকে পাঠাতে পারেন, দেখ এই ব্যক্তিটি কমেন্টে আমার নাম লিখেছে বা এই ব্যক্তিটি কমেন্ট আছে। এভাবে আপনি ইচ্ছে করলে কারো স্ট্যাটাস কারো কমেন্ট কারো সব কিছু পাঠিয়ে দিতে পারেন খুব সহজে, অসাধারণ একটি অ্যাপ্লিকেশন। সাপোজ
দেখুন দা সামিছ হলে এ এন ডি আর ও আই ডি অ্যান্ড্রয়েড, এখানে আমি এই অর্থাৎ স্ট্যাটাসে বা এই পোস্টে অ্যান্ড্রয়েড লিখে দিলাম। সো এভাবে আপনি যে কোনো ওয়েব পেজ হতে পারে, কোনো ফেসবুক হতে পারে, কোনো যে কোনো সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইন্টারনেট জগতে যতগুলো ওয়েবসাইট আছে আপনি এডিট করতে পারেন খুব সহজে, এবং সুন্দরভাবে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন খুব সহজে। সো আপনি স্ক্রিনশট নিয়ে আপনার বন্ধুকে পাঠাতে পারেন। সো অসাধারণ একটি অ্যাপ্লিকেশন হলে অর্থাৎ যে কোনো ওয়েবসাইট এডিট করতে পারবেন, এবং এডিট করার পর জাস্ট আপনার বন্ধুকে এটি সেন্ড করে দিলে সে অবাক হয়ে যাবে। এবং ফেসবুকে অর্থাৎ ফটোশপ করা যায়, বাট ফটোশপে ওই ধরনের ভালো আসবে না। জাস্ট আপনি সরাসরি এখান থেকে এডিট করে কাউকে দেখাতে পারেন, এডিট করার পর জাস্ট দেখাতে পারেন, দেখ এখানে আমাকে এভাবে লিখছে বা এভাবে পোস্ট করছে। আপনি জাস্ট আপনার সাথের বন্ধুকেও দেখাতে পারেন এভাবে, জাস্ট মজা করার জন্য আর কিছু না, যে দেখ এই ব্যক্তিটি আমার নামে আই লাভ ইউ বলছে বা আমার নামে সুন্দরভাবে এই কমেন্টটা করছে। সো স্ক্রিনশট না নিয়ে পাশের বন্ধুকেও দেখাতে পারেন। সো আজকের জন্য এতটুকু, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি। আর মূল কথা হচ্ছে প্লিজ কেউ খারাপ কাজ ইউজ করবেন না, খারাপ কাজের ফল কিন্তু খারাপ হয়, আর আমরা বা আমাদের চ্যানেল এই দায়িত্ব নিব না। সো আজকের জন্য এতটুকু, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি, অ্যান্ড ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশন লিঙ্ক রয়েছে, গিয়ে জাস্ট ডাউনলোড করে নেবেন। সো ভালো থাকবেন, ভালো রাখবেন।